বিভিন্ন ধরনের কোম্পানি আছে, যেভাবে দাম আনিয়েছে আমার তো বিড়াই মেরে ফেলাইল। ওই যে দেখছেন না, ওই যে আমি একজন মেয়র পদপ্রার্থী স্বতন্ত্র, আমার নির্বাচনী কর্মকাণ্ড গণসংযোগ বিধি মোতাবেক যতটুকু করার যেভাবে করার নির্বাচন কমিশনের আমি সেটা করছি। আমি 6:30টার সময় আনুমানিক আমি বাসায় ফিরেছি, হঠাৎ করে দেখি হামলা এবং আমার দোকান ভাঙচুর করা হয়েছে, আমার লোকগুলোকে ইনজুর করা হয়েছে এবং আমার বাড়িতে আমার বসত বাড়ির জানালায় ইট পাটকেল মারে আমার পারিবারিক লোকজনগুলোকে তাদেরকে বিভিন্নভাবে ইনজুর করা হয়েছে। নৌকা মার্কার একটা মিসেল, খালেক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, নৌকা নৌকা করতে করতে তারা আসলো, এসে কিছু লোক এগিয়ে গেল, তারপর মাঝখান থেকে কিছু সন্ত্রাসী লোকজন এসে তাদের হাতে ওপেন অস্ত্র ছিল, তাদের হাতে পিস্তল ছিল, দা ছিল, কুড়াল ছিল, তারা আসে ইট পাটকেল মেরেছে এবং বিভিন্নভাবে জখম করেছে এবং আমার দোকানের থেকে আজকে 3 দিন বন্ধ থাকার কারণে আমার দোকানে থেকে তারা আমার কিছু অর্থ লুণ্ঠন করেছে এবং আমি এর বিচার চাই। পৌর নির্বাচন আসন্ন 15 জুনে, এই নির্বাচন উপলক্ষে সবাই যার যার পক্ষে থেকে সে সেই ভোট চাইছে, কিন্তু চাইতেই পারে, কিন্তু এইভাবে আতঙ্কিত হামলা হয়েছে। এই এই হামলায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সুষ্ঠু বিচার চাই, আমাদের জীবনের উপরে হুমকি এসেছে, আমরা আজ 5টা লোক 6টা লোক লাশে পড়ে থাকতাম। এই আমার প্রধানমন্ত্রী আমার দেশ নেত্রী খালেদা শেখ হাসিনার কাছে আমাদের আছে তারপরে বলে ধর ধর শালাদের ধর, এই করে আমাদের দিকে আমাদের দোকান লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে এবং আমাদের দোকান ভাঙচুর করে, কিছু লোক ভাঙচুর করে আমাদের ভিতরে পকেট গেট আমাদের ভিতরে ঢুকে পড়ে, ঢুকে যাওয়ার পরে আমাদের যে ক্যাশ বাক্স ছিল সেই ক্যাশ বাক্স তছনছ করে, আমরা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান আজ ব্যাংক 3 দিন বন্ধ, আমরা এখন আমাদের টাকা ব্যাংকে জমা দিতে পারি নাই, আমাদের প্রায় 95 লক্ষ টাকার বেশি আমার আনুমানিক সেই টাকাগুলো আমাদের সবগুলোই লুট হয়ে যায়। যারা নৌকার মিছিল নিয়ে এসে আমরা ধরে নেবো, তারাই তো ঢুকেছে এর ভিতরে।